এখন থেকে অভিভাবকদের অনুমতি ছাড়াই একা বসবাস করতে পারবেন সৌদি আরবের অবিবাহিত তালাকপ্রাপ্ত ও বিধবা নারীরা। এক্ষেত্রে প্রয়োজন হবে না স্বামী, বাবা বা অন্য কোনো পুরুষের অনুমতি। সম্প্রতি সৌদি আরব কর্তৃপক্ষ দেশটির শরিয়াহ আইনের 169 এর বি ধারাটি বাতিল করায় একা থাকার সুযোগ পাচ্ছেন নারীরা। এছাড়া নতুন আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত কোনো নারী সাজার মেয়াদ শেষ হলেও তিনি না চাইলে তাকে অভিভাবকের হাতে সোপর্দ করা হবে না। একজন প্রাপ্তবয়স্ক নারী কোথায় থাকবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার থাকবে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সৌদি আরবে নারীদের স্বাধীনতা নিশ্চিতে ধাপে ধাপে নানা পদক্ষেপ নিচ্ছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন করেছে স্পেন আওয়ামী লীগের একাংশ। স্পেন থেকে বকুল খান জানান, সদ্য ঘোষিত কমিটিতে ত্যাগী ও একনিষ্ঠ নেতাদের পদবঞ্চিত করা হয়েছে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনের কিছু নেতাকর্মী। তারা আরও বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে নতুন কমিটি করা হয়েছে। গত 9 জুন মাদ্রিদের একটি হলরুমে স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রধান এ কে এম জহিরুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।